সমস্ত জীব জগত আল্লাহর সৃষ্টি, তো কার রিজিক কখন কোন জায়গায় লিখে রেখেছেন আল্লাহ সেটা একমাত্র আল্লাহই জানেন। আপনারা দেখুন এই ক্রিয়েচারটি কেমন ভাবে খাচ্ছে। এর নাম চেঙ্গা বা বিছা। এরা ফসলের পাতা কচি পাতা আক্রমণ করে। পূর্ণবয়স্ক মত মাঝারি হালকা সবুজ রঙের এই কীড়া বা বিছা সবুজ এবং কমলা রঙের হয় এবং এরা 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। এরা কি কতির করে? ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একসাথে গাদা করে থাকে এবং সবুজ অংশ খেয়ে পাতাকে জালের মতো করে ফেলে। কয়েকদিনের মধ্যেই সারা খেতে এই পোকা ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে। বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনাদের সবার কুশল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।